নমস্কার বন্ধুরা, যেরকমটা জানিয়েছিলাম চন্দ্রযান থ্রি মিশনের প্রথম থেকে শেষ অবধি সমস্ত কিছু আমরা এই চ্যানেলে কভার করব। আর সেই কথা রাখতেই আজকের এই ভিডিও। আমাদের গতবারের ভিডিওটি যারা যারা দেখেছেন তারা জানবেন, চন্দ্রযান থ্রি মিশনটির আসলে লঞ্চ হওয়ার কথা ছিল 13 জুলাই দুপুর 2:30 দিকে। যে লঞ্চ ডেটটির ব্যাপারে ইসরোর চেয়ারম্যান নিজে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, কিন্তু আজ জানা যাচ্ছে চন্দ্রযান থ্রি মিশনটিকে 13 তারিখ লঞ্চ করা হবে না। সোজা কথায় বলতে গেলে এই মিশনটি লঞ্চ পিছিয়ে যাচ্ছে। তবে সেরকম চিন্তার কোনো কারণ নেই, কারণ এ সোমনাথের বলা কথা অনুযায়ী মিশনটি লঞ্চ এ মাসে 13 থেকে 19 তারিখের মধ্যে কোনো একটা দিনে করা হবে। আর সেই এক্স্যাক্ট ডেটটির কথা ইসরো আজ অফিসিয়ালি অ্যানাউন্স করলো। তবে সেই ব্যাপারে জানার আগে জানিয়ে রাখি, চন্দ্রযান থ্রি মিশনটিকেও গতবারের চন্দ্রযান টু মিশনটির মতো একটি GSLV মার্ক 3 বা LVM3 রকেটের মাধ্যমে লঞ্চ করা হবে, যেটি ভারতের বর্তমানে সব থেকে শক্তিশালী রকেট। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আজ অর্থাৎ 6 জুলাই সম্পূর্ণ রকেটটিকে অ্যাসেম্বল করার পর সেটিকে লঞ্চ প্যাডে পৌঁছে দেওয়া হয়েছে। এবার তবে জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মেন টপিকটির ব্যাপারে, রকেটটিকে লঞ্চ কখন করা হবে। জানিয়ে দিই, এই রকেটটি লঞ্চ করা হবে আগামী 14 জুলাই দুপুর 2:35 অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের সেকেন্ড লঞ্চ প্যাড থেকে। সুতরাং বন্ধুরা, অবশেষে আমরা জেনে গেলাম চন্দ্রযান থ্রি মিশনের আসল লঞ্চ ডেট। প্রতিবারের মতো এবারও আপনি লঞ্চটিকে লাইভ নিজের চোখে দেখতে পারবেন শ্রীহরিকোটায় অবস্থিত ইসরোর লঞ্চ ভিউ গ্যালারি থেকে, যার জন্য অবশ্য আপনাকে আগে থেকে বুকিং করতে হবে। আর এই বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, সুতরাং যারা শ্রীহরিকোটায় গিয়ে নিজের চোখে লঞ্চটিকে দেখতে চান তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে আমি বুকিংয়ের লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা, ব্যাস এই ছিল ইসরোর চন্দ্রযান থ্রি সম্পর্কে একটি বড়সড় আপডেট। যদি সত্যি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক করার জন্য। আর চন্দ্রযান থ্রি সম্পর্কে আরও জানতে, মিশনটি সফল হওয়া পর্যন্ত এর সমস্ত বিষয়ে আপডেটেড থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই।